নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 16 আগস্ট 2020, আর বেশি দেরি নেই, যে দিনটাতে রাজা এবং সেনাপতি ট্রানজিট করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রবি গ্রহ এবং মঙ্গল গ্রহের ট্রানজিট হতে চলেছে, যার ফলে প্রতিটি রাশিরই কিন্তু প্রভাব পড়বে। তার মধ্যে আমি তিনটি রাশির কথা বিশেষ করে এই ভিডিওতে উল্লেখ করব। তাদের এই একটা মাস অর্থাৎ 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, প্রাপ্তিযোগ বলুন, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, দাম্পত্য জীবন বলুন, মান সম্মানের দিকে বলুন, সমস্ত দিকে কিন্তু এই তিনটি রাশির এক্সট্রিম পর্যায়ে শুভ হতে চলেছে। তো কোন সেই অতীব শুভ এবং অতীব ফলপ্রসূ তিনটি রাশি, সেটি আমি অবশ্যই ভিডিওতে বলতে চলেছি এবং আমি আপনাদেরকে জানাব কেন এই তিনটি রাশিরই বেশি পরিমাণে এফেক্ট পড়তে চলেছে। তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই, আমার কমেন্টস বক্সে অনেকে পজিটিভ কমেন্টস করেন, অনেকে নেগেটিভ কমেন্টস করেন, সেটা আপনাদের বোঝার ভুলে হতে পারে বা না বুঝেও করতে পারেন, সেটা আমার বড় ফ্যাক্টর নয়। মেন ব্যাপার হচ্ছে অনেকে কমেন্টস বক্সে কমেন্টস করছে, তার উত্তর অন্য আইডি থেকে কেউ দিয়ে দিচ্ছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে যারা এরকম কাজ করছেন তাদেরকে বলবো এই রকম কাজ করবেন না, এবং যাদের কমেন্টস বক্সে উত্তর দিচ্ছেন তাদেরকে আমি বলবো অ্যাস্ট্রো কানেকশন থেকে যদি হার্ট আসে তবেই বুঝবেন আমি কমেন্টস করেছি। কারণ আমি প্রতিটি কমেন্টস করার আগে যাদেরকে কমেন্টস করি তাদেরকে আগে হার্ট দিই, তারপরে কমেন্টস করি। তাই আপনারা সজাগ এবং সতর্ক হয়ে যান, আপনারা সেই কমেন্টসের কোনো রিপ্লাই বা যদি কন্ট্যাক্ট নাম্বার দেয় বা আদার্স কিছু দেয় কোনো অ্যান্সার করতে যাবেন না। দ্বিতীয়, অনেকে আমার ফোন নাম্বার চেয়েছেন, তো অনেকে আমার ফোন নাম্বার নিয়েছেন, আর কেউ যদি আমার নাম করে ফোন নাম্বার দেয় তার দায়বদ্ধতা আপনারা প্রত্যেকেই, কারণ আমি ফোন নাম্বার বলতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিই, ভয়েসে কথা বলি, অর্থাৎ রেকর্ডিং যেটা হয় সেটাতে কথা বলি। কেউ যদি আপনারা যদি ওরকম টাইপের কোনো ফোন নাম্বার নেন, সেক্ষেত্রে যদি দেখেন যে লিখে লিখে কথা বলছে তাহলে বুঝে যাবেন যে এটা অরিজিনাল অ্যাস্ট্রো কানেকশন নয়। আসুন জেনে নিন সেই কোন তিন রাশি। ষোলোই আগস্ট রবি এবং মঙ্গল দুটি প্ল্যানেটই ট্রানজিট করছে এবং এই দুটি প্ল্যানেট খুবই ভাইটাল প্ল্যানেট। হ্যাঁ বন্ধুরা, এদের মধ্যে ফায়ার এলিমেন্ট এক্সট্রিম পর্যায়ে থাকে, অর্থাৎ অগ্নি ভাবটা, অগ্নির যে কারকতা সেটা কিন্তু এই গ্রহের কিন্তু বেশি পরিমাণে থাকে। আপনারা অনেকেই জানেন যে আমাদের রাশির মধ্যেও কিন্তু অগ্নিতত্ত্ব, পিতৃতত্ত্ব, বায়ুতত্ত্ব এই তিনটি তত্ত্ব নিয়ে কিন্তু প্রতিটি রাশি আলাদা আলাদা তত্ত্বের আন্ডারে পড়ে। এর মধ্যে যে তিনটি রাশির কথা বলবো সেই তিনটি রাশি কিন্তু অগ্নিতত্ত্বতেই পড়ছে, অর্থাৎ এই অগ্নিতত্ত্বর রাশিরাই কিন্তু বেশি পরিমাণে ফল পাবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম। এবার আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমাদের যদি অগ্নিতত্ত্ব না হয় তাহলে কি আমরা ফল পাবো না, সেটার উত্তর আমি ভিডিওর শেষে দিচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত দেখুন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই তিন সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের অর্থনৈতিক দিক, পারিবারিক দিক এবং বৈবাহিক দিক, মান সম্মানের দিক, সমস্ত দিকই কিন্তু এক্সট্রিম পর্যায়ে উন্নতি হতে চলেছে এবং পাশাপাশি আপনারা কিন্তু চাকরি, বিজনেসের ক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ করবেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে অর্থনৈতিক দিকে কিন্তু প্রভূত উন্নতি লাভ করবেন, সেটা চাকরি থেকে হতে পারে, বিজনেস থেকে হতে পারে, এবং পিতার হেল্প পাবেন এবং যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পাবেন। এরপরে যে 3 নম্বর অগ্নিকারক রাশির কথা বলবো সেটি হচ্ছে
ধনুরাশি, হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে এক্সট্রিম পর্যায়ে ফল পেতে চলেছেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই বাকি যে রাশিগুলি পড়ছে সেই রাশিদের কি হতে চলেছে। দেখুন, প্রথমেই আমি বলে দিই যে তিন রাশির কথা বললাম তাদের ভালো অবশ্যই হবে, তবে আপনার যদি জন্মছকে রবি ডাউন থাকে, রবি গ্রহ কোনো খারাপ নক্ষত্রে থাকে বা রবি রাহুযুক্ত বা রবি কেতুযুক্ত হয় বা রবি শনিযুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা পজিটিভ এফেক্ট পাবেন না। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই, না বললে আমি পারছি না। দেখুন, রবি গ্রহ যদি আপনার ছকে ডাউন থাকে সেক্ষেত্রে আপনার জেল পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ বন্ধুরা, যেটা গভর্নমেন্ট পানিশমেন্ট বলে সেটা পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে রবি গ্রহ যদি আপনার ছকে ডাউন থাকে। আমি লিখে দিতে পারি, তো এর জন্য আপনার রবি গ্রহকে কিন্তু ভালো থাকতে হবে। এবার আসি বাকি যে রাশিটা রয়েছে, আপনাদেরও কিন্তু ভালো অবশ্যই হবে। কখন ভালো হবে? আপনার জন্মছকে যদি রবি গ্রহ ভালো থাকে তাহলে কিন্তু আপনারা এই সুফলগুলোই কিন্তু পাবেন। যে তিন রাশির কথা বললাম তারা যে সুফলগুলো পাবেন আপনারাও কিন্তু সেই সুফলগুলোই পাবেন। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। বেস্ট অফ লাক সকলের জন্য, সকলের এই একটা মাস যেন ভালো যায় এটাই আমি কামনা করি। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।